সুদানের মরুভূমিতে লোহিত সাগরের তীরের একটি ছোট্ট পর্যটন গ্রাম এরোস। সেখানে ডাইভিং আর মরুভূমিতে আনন্দ করার নানা উপকরণ ছিল, কিন্তু বেশিরভাগ মানুষের জানা নেই এই রিসোর্সটি আসলে ইসরায়েলি গুপ্তচরদের একটি গ্রাম। রিসোর্টের বিজ্ঞাপনে সাগরের তীর, চমৎকার সাজানো সৈকতের পাশাপাশি যুগলের স্কুবা করার বা মাছ ধরার ছবি লেখা রয়েছে, এখানে স্বর্গের দেখা মিলে। ইউরোপের বিভিন্ন ট্রাভেল এজেন্টের মাধ্যমে এখানে বুকিং দেওয়া হয়। একই সঙ্গে 1,000 অতিথি এখানে বাস করতে পারেন। সুদান সরকারের কাছ থেকে ইউরোপীয় ব্যবসায়ীর একটি দল এই জায়গাটি লিজ নিয়ে রিসোর্টটি গড়ে তোলে, যেখানে প্রায় বিদেশি অতিথিরা বেড়াতেও আসেন। কিন্তু পুরো ব্যাপারটাই আসলে সাজানো। এটি আসলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ফ্রন্ট বেস। 80s প্রথম দিকে মোসাদের এজেন্টরা এই রিসোর্টটি গড়ে তোলে। এটি ছিল তাদের একটি মানবিক মিশনের অংশ। সুদানের শরণার্থী শিবিরগুলোয় যে হাজার হাজার ইথিওপিয়ান ইহুদি আটকে পড়েছিল, তাদের উদ্ধার করে ইসরায়েলে নিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। সে সময় এই রিসোর্টে কাজ করা একজন এজেন্ট গ্যাট শিমরন বলেছেন, এটি ছিল একটি রাষ্ট্রীয় গোপন ব্যাপার, কেউ এ নিয়ে কথা বলত না, এমনকি আমার পরিবারও এ বিষয়ে কিছু জানত না। ইথিওপিয়ার ইহুদিরা বেটা ইসরায়েল গোত্রের সদস্য, যাদের সত্যিকারের অতীত ইতিহাস এখনো অজানা। অনেকে মনে করেন তারা প্রাচীন ইসরায়েলের তথাকথিত হারিয়ে যাওয়া 10 গোত্রের একটি, অথবা কুইন অব সেবা এবং কিং সলোমনের একজন পুত্রের বংশধর, যিনি ইথিওপিয়ায় ফিরে গিয়েছিলেন। অনেকে মনে করেন তারা 586 খ্রিস্টপূর্বে তখনকার জেরুজালেম এলাকা থেকে ইথিওপিয়ায় পালিয়ে গিয়েছিলেন। একসময় তারা সারা বিশ্বের ইহুদিদের থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং তারা মনে করতেন তারাই বিশ্বের একমাত্র জীবিত ইহুদি। 1977 সালে ইথিওপিয়ায় গৃহযুদ্ধ থেকে বাঁচতে অন্য অনেক অইহুদির সঙ্গে তাদের একজন সদস্য ফ্রেরেডে একলুম সীমান্ত অতিক্রম করে সুদানে আসেন এবং শরণার্থী সংস্থাগুলোর কাছে সহায়তা চেয়ে চিঠি লেখেন। এর একটি চিঠি মোসাদের হাতে পড়ে। তখনকার ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন মোসাদকে আদেশ দেন এই ইহুদিদের বের করে ইসরায়েলে নিয়ে আসার, কারণ তিনি বিশ্বাস করতেন ইসরায়েল হলো সব ইহুদির আশ্রয় কেন্দ্র। ফ্রেডের একলুমের মধ্যে ইথিওপিয়ার ইহুদিদের কাছে বার্তা পাঠানো হলো যে জেরুজালেমে যাওয়ার একটি ভালো উপায় রয়েছে, ফলে তাদের 2700 বছরের পুরনো স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হলো। এরপর প্রায় 14,000 বেটা ইসরায়েলি পায়ে হেঁটে 800 পথ পাড়ি দিয়ে সুদানে আসেন। এই পথে আসতে গিয়ে অন্তত 1,500 মানুষ মারা যায়। মুসলিম প্রধান সুদানে সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো নয়, যেহেতু দেশটিতে ইহুদিদের বসবাস নেই, তাই তাদের বলা হয় যেন তারা সুদানি কর্তৃপক্ষের কাছে নিজেদের ধর্ম পরিচয় প্রকাশ না করে। এই ইথিওপিয়ান ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসতে হলে লোহিত সাগর পাড়ি দিতে হবে। এজন্য ইসরায়েলি নেভির সহায়তা চান মোসাদ এজেন্টরা। তারা সহায়তা করতে রাজি হন। এরপর মোসাদের কয়েকজন এজেন্ট লোহিত সাগরের তীরে গিয়ে একটি সুবিধামতো জায়গা খুঁজে বের করেন। ইটালিয়ান ব্যবসায়ীরা 1972 সালে সেখানে 15 বাংলো তৈরি করেন। একটি রান্নাঘর ও বড় খাবারের ঘর তৈরি হয়, কিন্তু পানি আর বিদ্যুতের অভাবে রিসোর্টটি চালু হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্ট বলেন, এটা খুবই দুর্গম একটি জায়গা, মোসাদ পেছনে না থাকলে সেটি চালানোও সম্ভব হতো না। ভুয়া পাসপোর্টে সুইস অপারেটিং কোম্পানির ছদ্ম পরিচয়ে একদল মোসাদ এজেন্ট সুদান সরকারের কাছে গিয়ে এই গ্রামটি লিজ নেওয়ার প্রস্তাব করেন এবং 3 জন্য প্রায় $3,00,000 বিনিময়ে ভাড়া নেয়। প্রথম বছর জুড়ে তারা পুরো গ্রামটি নতুন করে তৈরি করে, তবে বিশুদ্ধ পানি আর জ্বালানি সরবরাহ নিয়ে স্থানীয় একজন ব্যবসায়ীর সঙ্গে তাদের একটি সমস্যা হয়। সেখানে স্থানীয় 15 জনকে চালক, পাচক, ওয়েটার ইত্যাদি পদে চাকরি দেওয়া হয়, যাদের বেতন নির্ধারিত করা হয় দ্বিগুণ। কিন্তু এই কর্মীরাও জানত না রিসোর্টের আসল পরিচয় বা তাদের ম্যানেজার একজন মোসাদ এজেন্ট। দিনের কর্মকাণ্ড পরিচালনার জন্য কয়েকজন নারী এজেন্ট নিয়োগ করা হয়েছিল, যাতে কারো সন্দেহ তৈরি না হয়। রাতের বেলায় এজেন্টরা গিয়ে ইথিওপিয়ান ইহুদিদের ছোট ছোট দলে এই রিসোর্টে নিয়ে আসত। তাদের জন্য আগে কোনো তথ্যই জানানো হতো না। তারাও জানত না আমরা ইসরায়েলি এজেন্ট। তাদের বলতাম আমরা ভাড়াটে সৈন্য, বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মোসাদ এজেন্ট। ট্রাকে করে তাদের এই রিসোর্টের উত্তর প্রান্তে নিয়ে আসার পর ইসরায়েলি নৌবাহিনী, বিমান বাহিনী আর সিল সদস্যরা ছোট নৌকায় করে 1.5 দূরের জাহাজে নিয়ে যেত। সেখান থেকে লোহিত সাগরের মাছ দিয়ে তাদের ইসরায়েলে পৌঁছে দেওয়া হতো। 1982 সালের মার্চে তাদের তৃতীয় অভিযান ধরে ফেলে সুদানের সেনা সদস্যরা। তাদের সঙ্গে গোলাগুলিও হয়, কিন্তু কেউ হতাহত হয়নি। তারপর থেকে সাগর পাড়ি দেওয়ার পরিকল্পনাটি স্থগিত করা হয়। তার বদলে মরুভূমির মাঝে একটি সুবিধাজনক বিমান অবতরণ ক্ষেত্র খুঁজে বের করে এজেন্টরা। সেখান থেকে
হারকিউলিস বিমানে করে শরণার্থীদের ইসরায়েলে নিয়ে আসা হতো। কিন্তু এরপরেও ওই রিসোর্টটি পরিচালনা অব্যাহত রাখে মোসাদ এজেন্টরা। সেখানে বেড়াতে গেছে মিশরের সেনাবাহিনী, ব্রিটিশ এসএস সৈন্যরা, সুদানি আর ব্রিটিশ কূটনীতিকরা, কিন্তু তাদের কেউ জানত না এর পরিচালকদের আসল পরিচয়। এরপর কিছুদিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আর বড় অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে সুদানের প্রেসিডেন্ট জেনারেল জাফর নিমেরি সরাসরি খার্তুম থেকে ইহুদিদের ইউরোপে যাবার অনুমতি দেন। তারা ব্রাসেলস হয়ে ইসরায়েলে পৌঁছাত, কিন্তু আরব বিশ্বের কেউ একথা জানত না। তবে সুদান থেকে শরণার্থীদের বিমানে করে বের করে আনার এই খবরটি 1985 সালের 5 জানুয়ারি বিশ্বের সংবাদপত্রগুলোই প্রকাশিত হয়। এরপর সুদানিস সরকার এই অভিযান বন্ধ করে দেয়, কিন্তু রিসোর্টটি পরিচালনা অব্যাহত রাখে মোসাদ। যদিও তখন আর তাদের এর পেছনে কোনো খরচ করতে হতো না, কারণ পর্যটকদের কাছ থেকেই পর্যাপ্ত মুনাফা আসত। কিন্তু 1985 সালের 5 এপ্রিল সুদানে সামরিক অভ্যুত্থানের পর রিসোর্ট থেকে মোসাদ এজেন্টদের চলে আসার নির্দেশ দেন সংস্থাটির প্রধান, কারণ নতুন সামরিক সরকার এই রিসোর্ট আর মোসাদ এজেন্টদের নিয়ে সন্দেহ করতে শুরু করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্ট বলেছেন, এক রাতেই আমাদের 6 জন সদস্য সেখান থেকে চলে আসি। তখনও রিসোর্টে অনেক পর্যটক ছিলেন, কিন্তু তারা সকালে ঘুম থেকে উঠে দেখেন স্থানীয় কর্মীরা রয়েছে, কিন্তু ডাইভিং ইনস্ট্রাক্টর, নারী ম্যানেজার আর সবাই লাপাত্তা হয়ে গেছে।